Şagbaytini nagun o hani munaga obadoni adon rogbay joprop zaka bizi bini pista promu khobri bini hik chikak zaka kanjak shari suduchi pista promu ni hik ni asasimiya rompro sombrebo khlai zaka obahana patim patika sangsal horo julai bari bidhan sabha amsebe khobjar devdaro manik parabo prodesh netritwam rajya sabha kache ki abodon apnara am nyaj shasti yukta ekjon mohiler pe eibhabe ottasar ar প্লাস আমারে এরকম উত্তেজনা আমার প্রাণ মারার চেষ্টা দাদাতে বুঝতে দাদা গিয়া কইতাছে আপনারা আলোচনা মানে দেখুন আপনারা কি চাইতেছেন আমরা চাই তার আইনের ব্যবস্থা নিছি আমরা তার যাতে মানে শাস্তি হয় আপনারা কোন পার্টি আর আর মনে করেন আর দুইবার আমারে অ্যাটাক করছে মারার জন্য আপনারা কোন পার্টি কি কারণ আমি বিজেপির পৃষ্ঠপোষক প্লাস ভোট করবেন না কোন কোন ভোট বিজেপি কোন ভোট হ্যাঁ কোন ভোট 26 দেবদারু সব এবং সমমানে মদত অবস্থায় আমরা এই ঘটনাটা করছি আমি এখন নিঃশ্বাস ফেলতে পারি না আপনারও বিজেপির কর্মী হ্যাঁ আর সে একজন রাজ্যমন্ত্রী সেক্রেটারি সেক্রেটারি আচ্ছা এমন কি রকম সেক্রেটারি আমরা বুঝি না হ্যাঁ আমরা নিজে পঞ্চায়েতে উঠতে পারে না জুলাইতে উঠতে পারে না মন্ডলে চিনে না এটা কি রকম নেতা আর মদত অবস্থায় রাস্তাবেলা ঢুকিয়া একজন মহিলার উপর এরকম হচ্ছে স্যার আন্দাজ চিন্তা করে দেখেন আমি বাড়িতেছিলাম না রাত্র 8:30 বাজে আমি বাজার থেকে আসার আগে আমার বাড়িতে বিক্রিয়ার সম্মানিক একজন রাজ্যমন্ত্রী সেক্রেটারি কোন দলে মদত অবস্থায় বিজেপি মদত অবস্থায় আমার করে বিক্রি আমার সিটি লগে উচ্চারণ লেগে গেছে আমার তো যাবেন এখন দেখেন নাইরিয়া কিছু দেখছেন সঙ্গে সঙ্গে আছে বিপুল বিশ্বাস আমরা একটা বাইও করেছিলাম না সুযোগ পাইয়ে তখন ঢুকে গেছে কয়টার সময় ঘটনা এটা রাত সাড়ে 8:30 বাজে আপনার বাড়ি কোন জায়গাতে মানিক পাড়া যাবে আর সম্ভু মানিকের বাড়ি কোন আমার বাড়ির সঙ্গে এরপরে শুধু সম্ভু মানিক নিয়ে আসিল সম্ভু মানিক বিপুল বিশ্বাস তারা কি বিপুল বিশ্বাস কে বিপুল বিশ্বাস এই এরার আমরা পাড়াতেই কি কারণে আপনারা মারছে কি কারণ তো হাসর বাচ্চা আইসি বলে কইয়া তখন তার হাসর বাচ্চাটা চেকিং করছে দিনে বেলা তিনটে বেড়াইয়া তখন আমি ছিলাম বাড়িতে তখন আমি দেখ সাইরা দেখ যদি যায় নিয়ে যা না না আমার এখানে 14টা বাচ্চা আছে বন্যা দেখ আর যদি পুরো সন্ধ্যা লাগে পুরো খুলিয়া খাতাটা উল্টাইয়া দেখ তো তখন তারা দেখছি যে হাসর বাচ্চাটি ঘুরে সবটি এক ঘরে যায় এটা যখন আপনার হাসর বাচ্চাটা দুটো বাইক যখন একসঙ্গে হইব পৃথক দিলে এটা পৃথক হয়ে যাবে না এটা একটা পৃথক হয়েছে না তো তারা গেছে গা তিন চার বেসা সেকেন্ড করার পরে রাত্রেবেলা ভারত পেরিয়ে আগে মদত্ত অবস্থায় সম্ভবানিক রাজ্যমন্ত্রীর একজন সেক্রেটারি সঙ্গে তারা তার বাইফির সম্পর্ক হয় এরও মনে মত্থা পাইছে আইয়ের যেমন তেমন আমার ঘরে ঢুকিয়ে এই ঘটনা করে গেছে এবং ঘটনা করার মুহূর্তে বাইরের সঙ্গে সঙ্গে আমি বাজার থেকে আসি আমি তো কিছু জানি না তখন আমার আমার চোখের দিকে লাইট মেরে ধরিয়া হঠাৎ করে দেখছি আমি দুজনের লগে আরও দুজন ছিল মনে তখন আমার বুকে মারে গলা টিপে ধরে টিপে মারে মাথা না কালকে রাত্রে 8:30 আপনার নাম কি মিলন সুম আর এই মিসেস নিচু মজুমদার সুম আপনারা এখন আদালত বিলুনি আদালত আইসেন কি আমরা কেস করছি আদালতে মামলা করছি তো এর আগে থানাতে কোনো মামলা টামলা করছি থানাতে আমরা ওই আউটপোস্টে জানাই রাখছি আউট কোন কোন আউটপোস্ট দেবদারে আউটপোস্টে জানানোর পরে আউটপোস্টে মনে হয় এত নাম ফোন করে কইয়া দিছে কে ফোন করছে কে ফোন করছে সম্ভবানিক মানে খুব সম্ভব নাহলে একজন আইনের লোক আইয়া এখানে একটা মামলা হয়েছে নাজিক দিয়া কয় মিল্লে দামকা টাকা করো দেবে থানা আউটপুট থানার পুলিশ আপনারা কইছে যে এটা মিউচুয়াল করা হ্যাঁ মিল্লে দামকা কেসটা মাত্র তাও বড় হবো না বড় হবো না